न्यूज़ चैनलगुली के सतर्क करलो नवान्न देवा हलो गाइडलाइन एवं न्यूज़ चैनलगुली के सतर्क करलो नवान्न सतर्क करलो जाते कोनो रकम साम्प्रदायिक सम्प्रीति नष्ट है सेई रकम कोनो खबर जाते सम्प्रचार करा ना हय सेई विषये सतर्क करलो नवान्न एर आगे केंद्रेर तरफे एकटी गाइडलाइन देवा हयेछिलो एबं सेई गाइडलाइने स्मरण करिये देय नवान्न एबं नवान्नेर तरफे न्यूज चैनलगुलिके खबर सम्प्रचारे सतर्क करा हलो बलेई जाना जाच्छे पाशापाशी देशे जाते कोनो रकम परिस्थिति नष्ट ना हय आईन श्रृंखलार परिस्थिति नष्ट ना हय अवनति ना हय साम्प्रदायिक सम्प्रीति नष्ट ना हय सेई ब्यापारे किन्तु न्यूज चैनलगुलिके एबार सतर्क करलो नवान्न बेश कयेकदिन आगे केंद्रेर तरफे देवा हयेछिलो गाइडलाइन सेई गाइडलाइन जाते मेने न्यूज चैनलगुली खबर सम्प्रचार करे सेई विषये स्मरण करिये दिल नवान्न देवा हयेछे गाइडलाइन बेश कयेकदिन धरे हावड़ार परिस्थिति उत्तप्त हयेछिलो एबं सेई प्रेक्षिते किन्तु नवान्नेर एई सिद्धान्त কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিব্যেন্দু ঘোষ দিব্যেন্দু বিস্তারিত শুনবো হ্যাঁ দেখো রাজ্যের যে পরিস্থিতি এবং কোথাও একটা কোন জায়গা থেকে বিরোধী দল অর্থাৎ বিজেপি তাদের বিভিন্ন জায়গা থেকে উস্কানি তো কালো কিন্তু আমরা দেখেছি যে একটি ফেসবুক পোস্ট সেই পোস্ট থেকে সেই বিজেপি নেতাকে কিন্তু গ্রেপ্তার করা হয় অর্থাৎ উস্কানির ব্যাপারটা বিরোধী দলের একটা যেন রোজনবজা হয়ে গেছে এবং তার সঙ্গে মিডিয়ার একাংশ যে মিডিয়া সঠিক খবর নিরপেক্ষ খবর যে খবর মানুষের জন্য খবর সাধারণ মানুষের জন্য যে খবর সেই খবরগুলো প্রকাশ করতে না পেরে একতরফাভাবে কোথাও একটা যেন কোনো দলের এবং কার্যত বলা যেতে পারে বিরোধী দল অর্থাৎ বিজেপি যে উস্কানি দেয় সেই উস্কানির একটা মদত দেওয়ার জন্য মিডিয়ার একাংশকে ব্যবহার করে সেই ব্যাপারগুলো চলতে থাকে এমন খবর পরিবেশন করা যে খবরের হয়তো কোনো সত্যতা নেই যে খবরের সেই খবরটাকে অনেক রং তরিয়ে একটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো যাতে করে মানুষ বিভ্রান্ত হয় এবং এখন এই মুহূর্তে মিডিয়ার যে অবস্থান অর্থাৎ শুধুমাত্র কেবল টেলিভিশন নয় শুধুমাত্র টিভি চ্যানেল নয় এবং তার সঙ্গে ডিজিটাল মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্মে সঙ্গে সঙ্গে মানুষের কাছে হাতের কাছে মুঠোফোন রয়েছে তাদের হাতে যে সেই ফোনের মাধ্যমে সমস্ত খবর তাদের কাছে পৌঁছে যায় অর্থাৎ খবরটাকে এমনভাবে পরিবেশন করা উচিত যেটা মানুষের জন্য খবর সত্যিকারের খবর নিরপেক্ষ খবর এবং যে খবর ঘটছে সেই খবরটাই বলা তার মধ্যে কোনো রং জড়িয়ে না বলা এই ব্যাপারটা কিন্তু মিডিয়ার একাংশ সেটা ফলো করে না বা তার সেটাকে পালন করে না এবং যে কারণে কিন্তু নবান্ন তরফ থেকে গাইডলাইন দেওয়া হয়েছে নির্দেশিকা দেওয়া হয়েছে খবর সম্প্রচারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে খবর কোনো উস্কানি দেয় যে খবরে অশান্তি ছড়াতে পারে এমন কোনো খবর কিন্তু মিডিয়া দেখাতে পারবে না এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কিন্তু পরিষ্কার যে যেভাবে রাজ্যে একটা অশান্তি তৈরি করার চেষ্টা করছে বিরোধী দল তার বিরোধী দলের সঙ্গে মিডিয়ার একাংশ সেই বিরোধী দলের সঙ্গে যোগ দিয়ে তারা খবর পরিবেশন করছে যে খবরে কিন্তু সেন্সেশন তৈরি হচ্ছে অশান্তি বাধার যে একটা উস্কানি সেই উস্কানি কিন্তু একটা দেওয়া হচ্ছে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সেই কারণে কিন্তু নবান্ন থেকে স্পষ্ট নির্দেশ খবর সত্য খবর দেখাতে হবে নিরপেক্ষ খবর দেখাতে হবে এবং খবর সম্প্রচারের ক্ষেত্রে অত্যন্ত সতর্কভাবে খবর সম্প্রচার করতে হবে একেবারে একেবারে অনেক ধন্যবাদ দিব্যেন্দু আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দিব্যেন্দু ঘোষের সঙ্গে আরো একবার জানিয়ে রাখবো এবার নবান্নের তরফে গাইডলাইন দেওয়া হলো প্রত্যেকটা নিউজ চ্যানেলকে সতর্ক করা হলো নবান্নের তরফে এমন কোনো খবর সম্প্রচার করা যাবে না যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় দেশের রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয় সেই বিষয়ে কিন্তু নবান্নের তরফে দেওয়া হলো গাইডলাইন